চোদ্দ বছরের একটি মেয়ের জীবন্ত লাশ, এমন এক শয়তান মেয়েটার উপর ভর করে। মেয়েটা মারা গেলেও শয়তান ওর শরীর দিয়ে মানুষের খুন করতে থাকে। কতটা ধৈর্যের বাঁধ ভাঙলে একজন বাবা তার মেয়েকে নিজ হাতে খুন করতে পারে। কথা বলছিলাম দ্য পসেসন অফ হান্না নামক হরর থ্রিলার মুভি নিয়ে। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই হ্যানা নামক 14-15 বছরের এক মেয়েকে চার্জের মধ্যে বেঁধে কিছু চার্জের ফাতাররা মন্ত্র পড়ছে, কারণ হ্যানাকে এক ভয়ানক শয়তান আছর করেছে। শয়তানটা এতই ভয়ানক ছিল যে চার্জের ফাদারকেই হাওয়ায় উঠিয়ে খুবই ভয়ানকভাবে মেরে ফেলে। আরেকটা ফাদারকে হাওয়ায় উঠিয়ে মারতে চাইলে হ্যানার বাবা চার্জের ফাদারকে বাঁচানোর জন্য তার আপন মেয়েকে মেরে ফেলে। এই সিনটা ছিল খুবই দুঃখজনক। তখনই এক মাসি এসে হ্যানার হাতের উপর বসে আর হ্যানার হাত নড়ে ওঠে। তারপর আবার হ্যানার শরীর মৃত হয়ে যায়। তারপর 3 মাস পর মেগান নামক এক মেয়েকে দেখানো হয়, যে খুবই ডিপ্রেস ছিল, কারণ মেগান একজন পুলিশ অফিসার ছিল আর ওর সামনে আরেক পুলিশকে এক সন্ত্রাসী মেরে ফেলে। ও কিছুই করতে পারে না। এই ঘটনার পর থেকেই মেগান অনেক ড্রাগস নিতে থাকে আর ডিপ্রেশনে ভুগে। আর ড্রাগস নেওয়ার ফলে মেগানকে পুলিশের চাকরি থেকে বের করে দেওয়া হয়। তারপর মেগানের এক বন্ধু মেগানকে হসপিটালের মর্গে জব দেয়। মেগানের কাজ ছিল মর্গে আসা লাশের ছবি তুলে রাখা আর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করা। মেগানের ডিউটি ছিল রাতে। তারপর একদিন এক সিকিউরিটি গার্ড একটা মেয়ের লাশ নিয়ে আসে আর বলে, আমি এই লাশটা রাস্তায় পেয়েছি, যেখানে একটা লোক লাশটাকে পুরানোর চেষ্টা করছিল। আর আজব ব্যাপার হলো, এটা সেই মেয়ের লাশ যাকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম, অর্থাৎ শয়তানে আছর করা সেই হ্যানার লাশ। তারপর মেগান তার নিয়ম মতো হ্যানার ফটো তুলতে থাকে, কিন্তু হ্যানার পিক তুলতে কম্পিউটারের ডিসপ্লে নষ্ট হয়ে যায় আর ফিঙ্গারপ্রিন্ট মেশিনও কাজ করছে না। মেগান ভাবে হয়তো ডিভাইসে কোনো সমস্যা হয়েছে, তাই সে হ্যানার বডিকে চেম্বারের ভিতর রাখার চেষ্টা করে। কিন্তু যতবার হ্যানার ডেড বডিকে চেম্বারের ভিতর রাখতে যায়, ততবার এই রুমের সব জিনিস কেঁপে ওঠে আর সব কিছু আপনা আপনি পড়ে ভেঙে যায়। ভাঙা জিনিসগুলো পরিষ্কার করার সময় মেগানের হাত কেটে যায়। যাই হোক, তারপর মেগান হ্যানার লাশকে চেম্বারে ঢুকানোর সময় মেগানের হাত থেকে এক ফোঁটা রক্ত লাশের উপর পড়ে। আরেকটা আজব ব্যাপার হচ্ছে, মেগান যতবারই লাশটা চেম্বারে ঢুকাচ্ছে, ততবারই আপনা আপনি লাশ বের হয়ে যাচ্ছে। তখন মেগানের কিছুটা সন্দেহ হয়। আর হ্যানার সম্পর্কে জানার জন্য পার্সোনাল কম্পিউটারে হ্যানার পুরো ডিটেলস বের করে আর দেখে হ্যানার বয়স মাত্র 15 বছর আর ওর চোখ বাদামি রঙের। কিন্তু লাশ দেখার সময় হ্যানার চোখ ছিল নীল। হ্যানা সম্পর্কে বিষয়গুলো জানার সময় হঠাৎ এক লোক আসে আর মেগানকে ভয় দেখিয়ে হ্যানার ডেড বডি নিয়ে যেতে থাকে। তখনই সিকিউরিটি এসে লোকটাকে ধরে ফেলে। আর যাবার সময় লোকটা বলেছিল সে এখনও মরেনি, শি ইজ নট ডেড। তারপর হ্যানার বডিকে চেম্বারে রাখতে গেলে মেগান খেয়াল করে দেখে হ্যানার পজিশন চেঞ্জ হয়েছে, মানে আগে ছিল একরকম আর এখন আরেক রকম। এইটা দেখে মেগান অনেক ভয় পেয়ে যায়। তখন তার নার্স বন্ধু বলে, রিল্যাক্স করো, তুমি নতুন নতুন মর্গে কাজ করতেছো, তাই এমন হচ্ছে। তারপরের দিন মেগানের কাছে তার এক পুলিশ বন্ধু আসে আগের দিনের লাশ চুরির ঘটনা সম্পর্কে জানার জন্য। তখন কথা বলতে বলতে পুলিশ আর মেগান বাইরে গেলে সিকিউরিটি গার্ড যখন একা হয়ে যায়, তখন সে আজব জন্তুকে দৌড়াতে দেখে। আর ব্যাপারটা জানার জন্য মর্গের রুমে গেলে হ্যানা ওরে চেম্বারের ভিতর নিয়ে মেরে ফেলে। তার মানে হ্যানার লাশ আবার জেগে উঠেছে। তারপর মেগান মর্গে এসে দেখে কিছু জিনিস এলোমেলো অবস্থায় পড়ে আছে। তখন হ্যানার বডি চেক করে দেখে হ্যানার বডি পার্ট নড়তেছে। এইটা দেখে মেগান সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখে হ্যামার বডি আপনা আপনি এখান থেকে ওখানে গেছে আর সিকিউরিটি গার্ডকে মেরেছে। তখন মেগান খুব ভয় পেয়ে যায় আর বিষয়টা ওর বন্ধুকে জানালে ওর বন্ধু আগেরবারের মতো এইবারও বলে, এইটা তোমার মনের ফুল, আর এসব বলে এখান থেকে চলে যেতে থাকে। তখনই তার হাতের উপর থেকে রক্ত পড়ে। রক্ত কোথা থেকে আসছে সেটা দেখার জন্য উপরে গিয়ে দেখে সিকিউরিটি গার্ডের ডেড বডি পড়ে আছে আর তার পাশে বীভৎস হ্যানাকে দেখে আরও ভয় পেয়ে যায়। তখন মেগানের বন্ধু দৌড়াতে দৌড়াতে ছাদে চলে আসে আর হ্যানাও তার পিছনে পিছনে ছাদে চলে আসে। তারপর হাওয়ায় উঠিয়ে মেয়েটার হাড্ডি ভেঙে খুবই বাজেভাবে মেরে ফেলে। এইদিকে মেগান তার কাজ করার সময় হ্যানার লাশ আনা পুলিশ গার্ড আরেকটা লাশ নিয়ে আসে এবং হ্যানার লাশের কথা জানতে চাইলে মেগান হ্যানা সম্পর্কে সব ঘটনা খুলে বলে। তারপর গার্ড চলে যায়।
আর তখনই মেগানের কাছে তার পুলিশ বন্ধু কল করে জানায় হ্যানা মেয়েটা আরও 3 মাস আগে মারা গিয়েছে। তখন মেগান চিন্তায় পড়ে যায় যে কোনো মেডিসিন ছাড়া 3 মাস পর্যন্ত একটা লাশ কিভাবে অক্ষত থাকে। আর মেগান ফোনে কথা বলার সময় তার পিছন দিয়ে হ্যানা জন্তুর মতো লিফটে উঠে যায় আর লিফট দিয়ে নিচে চলে যায়, আর নিচে গিয়ে ওই গার্ডকে 2 অ্যাম্বুলেন্সের মাঝে চাপা দিয়ে মেরে ফেলে। আর এদিকে মেগান সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে হ্যানা নিচে চলে গেছে, আর এটা দেখে মেগান বুঝে যায় যে হ্যানা গার্ডকে মারার জন্য নিচে গেছে। তখন মেগান নিচে গিয়ে দেখে গার্ডকে মেরে ফেলেছে। তখনই মেগানকে তার পুলিশ বন্ধু আবারও কল দিয়ে জানায় হ্যানার লাশ চুরি করতে যাওয়া অচেনা লোকটা পুলিশের হাত থেকে পালিয়েছে। আর তখনই ওই অচেনা লোকটা এসে মেগানকে গান পয়েন্ট করে। অ্যাকচুয়ালি এই অচেনা লোকটা কোনো চোর নয়, এইটা হ্যানার আপন বাবা যিনি হ্যানাকে মেরেছিলেন। আর ভেবেছিলেন হ্যানার মৃত্যু হলে শয়তান হ্যানাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আসলে হ্যানার মৃত্যুর পরও হ্যানার বডি থেকে শয়তান এখনও যায়নি। শয়তানকে তাড়িয়ে মানুষকে বাঁচানোর জন্যই হ্যানার বাবা হ্যানার বডিকে আগুনে জ্বালাতে চেয়েছিল। এই কথাগুলোই হ্যানার বাবা কাঁদতে কাঁদতে মেগানকে বলে। মেগান তখন কথাগুলো বিশ্বাস করে। লোকটা আরও বলে, হ্যানার বডিকে শেষ করার অনেক চেষ্টা করেছি কিন্তু প্রতিবার কাউকে না কাউকে মেরে চলে যায়, আর মানুষ মেরে হ্যানার বডিকে এখনও ঠিক রাখছে। বডি হিল করে কিছু সময়ের জন্য শয়তান চলে যায়। তখন তারা দুজন মিলে হ্যানার বডি জ্বালানোর জন্য ব্যবস্থা করে, আর বডি জ্বালানোর সময় হ্যানা মেগানের উপর আক্রমণ করে। মেগানকে বাঁচানোর জন্য হ্যানার বাবা হ্যানাকে থামাতে যায়, আর তখন মেগানকে ছেড়ে হ্যানা তার বাবাকে আগুনের মধ্যে ফেলে দেয়। তারপর মেগান এখান থেকে দৌড়ে কিছু দূর যাওয়ার পর পড়ে যায়। তখন হ্যানা মেগানের পাশে এসে বসে, আর এইদিকে অনেকক্ষণ ধরে কল না ওঠানোর জন্য মেগানের পুলিশ বন্ধু মেগানকে খুঁজতে আসে আর মেগানকে ডাকতে থাকে। পুলিশের ডাক শুনে হ্যানা মেগানকে ফ্রিজে ভরে দেয়। তারপর পুলিশ এক সিকিউরিটি গার্ডকে দেখে মেগানের ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই ফ্রিজের ভিতর থেকে মেগান নিচে পড়ে যায়। তারপর ওরা দুইজন মেগানের কাছে গেলে মেগান বলে, এখান থেকে তাড়াতাড়ি ভাগো, এখানে এক ভয়ঙ্কর শয়তান আছে। তখন তারা ওইখান থেকে ভাগতে থাকে, কিন্তু হ্যানা পিছন থেকে গার্ডকে মেরে ফেলে। এটা থেকে পুলিশ তার গান বের করে হ্যানাকে গুলি করার জন্য, কিন্তু হ্যানা শয়তানি জাদু দিয়ে পুলিশকে হাওয়ায় তুলে ফেলে। তখন মেগান সাহস করে তার বন্ধুর গান নিয়ে হ্যানাকে গুলি করতে থাকে, এতে পুলিশ বন্ধু বেঁচে যায়। তারপর মেগান তার বন্ধুকে নিচে পাঠিয়ে হ্যানার বডিকে জ্বালানোর জন্য নিয়ে যায়। হ্যানার বডি আগুনে ফেলার সময় হ্যানা মেগানকে আগুনে টানতে থাকে, কিন্তু মেগান তার সর্বশক্তি দিয়ে ওই শয়তানকে তাড়িয়ে দেয়, মানে হ্যানার ডেমন বডি পুড়িয়ে ফেলে। এই ঘটনাগুলো মোকাবেলা করার পর মেগান মানসিকভাবে খুব সক্রিয় হয়ে যায়, এখন আর কোনো ড্রাগস নেয় না। এরপর একদিন মেগানের শরীরে একটা মাছি বসে, যেই মাছিটা হ্যানার শরীরে বসেছিল। তখন মেগান মাছিটাকে মেরে ফেলে আর বলে, আমি আর আগের মতো নেই, এখন অনেক স্ট্রং হয়ে গেছি। এখানেই মুভিটির দ্য এন্ড ঘটে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।